ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের উপর মৌলবাদীদের চড়াও হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিক্ষুব্ধ শিল্পী সমাজ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন তারা। প্রতিবাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা আর প্রতীকী ভাস্কর্য নির্মাণ। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। ভাস্কর্য যার প্রতিটি বাঁক বহন করে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং একজন শিল্পী সত্তার অস্তিত্ব, এসব কিছুকে উপেক্ষা করে কেবল ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের ওপর চড়াও হয়ে উঠেছে মৌলবাদীরা। এর প্রতিবাদে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তাদের কর্মসূচিতে ছিল ছবি আঁকা, প্রতীকী ভাস্কর্য নির্মাণ। একটা ভাস্কর্য কিন্তু একটা দেশের রিপ্রেজেন্ট হিসেবেও কাজ করে, আর সেইখানে আমাদের ভাস্কর্য থাকবেন এটা তো আমরা আসলে মেনে নিতে পারছি না। প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে যা হচ্ছে অবশ্যই মনিটরিং করা উচিত শক্ত হাতে। মৌলবাদীরা শুধু ভাস্কর্য নয়, বাঙালির সব অর্জন গিলে খেতে চায়। তাদের দমন করতে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা প্রয়োজন, জানালেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আজকে শিল্পী সমাজ 71-এ যেভাবে রাজপথে নেমেছিল, বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই নামেই তখন যে প্রতিবাদ করেছিল, আমরা সেই বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষেই এদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মী একত্রিত হয়েছি। এই আস্ফালন আমরা 60-এর দশকে দেখেছি, 50-এও দেখেছি, 47-এর আগেও আমাদের পূর্বপুরুষরা দেখেছে এবং মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি। এত বুদ্ধিজীবী হত্যা করে, এত ধ্বংস করে, এই শহীদ মিনার ধ্বংস করে তারা কিন্তু আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারেনি, এবারেও রুখতে পারবে না। ভাস্কর্য ভাঙার নির্দেশ দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও করেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।